নমস্কার বন্ধুরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি সম্পর্কে আমাদের বেশিরভাগ লোকেরই জ্ঞান অত্যন্ত সীমিত এবং সঠিক ধারণাও সীমিত, কিন্তু জানার কৌতূহল অসীম। এই বিষয়টি সম্পর্কে আপনি যদি ইউটিউব থেকে জানতে চান, তাহলে এই বিষয় সম্পর্কে আপনি একটাও ভিডিও পাবেন না। যদিও পান, সেগুলি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে ভর্তি এবং সেখান থেকে বোধগম্য কিছু হবে বলে মনে হয় না। বিষয়টি আমি যথেষ্ট সহজ সরলভাবে উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। স্কিপ না করে বিষয়টি দেখুন। আমাদের আলোচ্য বিষয়টি হলো এই মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব। এই মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স কি? আমরা যে রাতের আকাশে তারাগুলোকে দেখি এবং এই তারাগুলো মিটমিট করে জ্বলে, এগুলো কেন মিটমিট করে জ্বলে? এ বিষয়ে আপনাদের জানার কৌতূহল আমি যথেষ্ট সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। তার আগে আমার পরিচয়, আমি উজ্জ্বল কুমার মণ্ডল। যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এই বিষয়টি আমার এমএসসি ফিজিক্সের একটি সাবজেক্ট হিসাবে ছিল। সুতরাং আমার সাবজেক্টটি ছিল নিউক্লিয়ার অ্যাসোসিয়েটেড অ্যাস্ট্রোফিজিক্স। সুতরাং এ বিষয়ে আমি যে ধারণা আপনাদের দেব এটি সঠিক ধারণা, আমি কোনো ভুল বা মন গড়া কথা বলবো না। আপনারা হয়তো বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব সম্পর্কে শুনেছেন। এইবার আসছি বিগ ব্যাং থিওরি কি। বিগ ব্যাং থিওরিতে বলা হয়েছিল আজ থেকে 14 বিলিয়ন ইয়ার্স এগো, অর্থাৎ 14 বিলিয়ন বছর আগে, এই ইউনিভার্সের সমস্ত গ্যালাক্সিগুলি একই জায়গায় কনসেন্ট্রেট ছিল বা একই জায়গায় পঞ্জীভূত ছিল এবং সেখান থেকে একটি মহাবিস্ফোরণ ঘটে এবং গ্যালাক্সিগুলি একে অপর থেকে দূরে সরে যেতে থাকে। এই জন্য বলা হয় ইউনিভার্স ইজ আ এক্সপ্যান্ডিং নেচার। তার আগে বলি, বিগ ব্যাং থিওরি কোনো ধ্রুব সত্য ঘটনা নয়, এটা জাস্ট একটি মডেল, এবং এটাই যে সত্য তারও কোনো ভিত্তি নেই। ভবিষ্যতে হয়তো অন্য কোনো মডেলও কনসিডার করা যেতে পারে, বিজ্ঞানীরা হয়তো অন্য কোনো মডেলও কনসিডার করবেন। এবার মডেল ব্যাপারটা কি, যেমন একটি সময় বাইবেলে বলা হতো পৃথিবীকে কেন্দ্র করে সূর্য এবং অন্যান্য গ্রহগুলোকে নক্ষত্র বলা হতো, তারা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, এটা জাস্ট বাইবেলে একটা মডেল হিসাবে কনসিডার করা হতো। কিন্তু পরবর্তীতে এই মডেলের বিরোধিতা করেছিলেন কোপারনিকাস, গ্যালিলিও, যার জন্য তাদের মৃত্যুবরণ পর্যন্ত করতে হয়েছিল। যাই হোক, যেটা বলছিলাম, গ্যালাক্সিগুলি একটি অপরটি থেকে দূরে সরে যাচ্ছে। এইবার আসছি গ্যালাক্সি বা ছায়াপথ কি। আপনারা অনেকেই জানেন আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 10^10, অর্থাৎ 1000 কোটি নক্ষত্র রয়েছে, যেখানে সূর্য তাদেরই মধ্যে একটি মামুলি আকারের নক্ষত্র। আমাদের আকাশগঙ্গা গ্যালাক্সিটি স্পাইরাল, এবং স্পাইরাল বলতে কানের লতির মতো বোঝায়, এমনই একটি লাইনে সূর্য অবস্থিত। সুতরাং আমাদের গ্যালাক্সিতে সূর্যের মতো, সূর্যের থেকে ছোট, সূর্যের থেকে বড়, এইরকম 1000 কোটি নক্ষত্র রয়েছে। এই মহাবিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি রয়েছে এবং এক একটি গ্যালাক্সি অন্য গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে। গ্যালাক্সি কি এটি বোঝাতে আমি আর একটি ছোট্ট উদাহরণ নেব। সাপোজ আপনি মনে করতে পারেন আপনার মাথার উপর দিয়ে এক ঝাঁক মৌমাছি উড়ে যাচ্ছে। এই মৌমাছির প্রত্যেকটা মৌমাছিকে এক একটি নক্ষত্র হিসাবে কল্পনা করতে পারে। মৌমাছির চারপাশে যে জায়গা থাকে অন্য মৌমাছির থেকে দূরের, সেই জায়গাটিকে মনে করতে পারেন ওই মৌমাছিটির জগৎ। ঠিক একইভাবে আমি যদি কম্পেয়ার করি সূর্য এবং সূর্যের চারপাশের যে জায়গা রয়েছে সেটিকে সৌরজগৎ হিসাবে কনসিডার করতে পারি। পুরো মৌমাছির যাক একটি নির্দিষ্ট দিকে সরে যাচ্ছে, ঠিক একইভাবে প্রত্যেকটা মৌমাছিও ওই মৌমাছির ঝাঁকের কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরছে। সুতরাং সূর্যও স্থির নয়, সূর্যও আমাদের গ্যালাক্সি আকাশগঙ্গার কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরছে এবং পুরো গ্যালাক্সিটিও স্থির নয়, এটাও চলছে। সূর্য ছাড়া আমাদের নিকটতম নক্ষত্র, যেটির নাম হচ্ছে প্রক্সিমা সেন্টেরাই বা আলফা সেন্টেরাই, যার থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় 4 বছরের মতো সময় লাগে।
আলো আবার এক সেকেন্ডে 300,000 কিলোমিটার অর্থাৎ 3×10⁸ মিটার পার সেকেন্ড গতিবেগে চলতে পারে। তাহলে একবার ভাবুন আলো 4 বছরে কতটা দূরত্ব অতিক্রম করবে। সুতরাং এত দূরে রয়েছে সূর্য ছাড়া আমাদের কাছের নক্ষত্র। এবার সৌরজগৎ কি সে সম্পর্কে একটু আলোচনা করি। সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য, সূর্যের নিকটতম গ্রহ বুধ, তারপরে রয়েছে ভেনাস বা শুক্র, তারপরে রয়েছে আমাদের এই সুন্দর পৃথিবী, তারপরে রয়েছে মঙ্গল, তারপরে রয়েছে বৃহস্পতি, তারপরে শনি, তারপরে ইউরেনাস, নেপচুন, প্লুটো। অ্যাকচুয়ালি প্লুটোকে 2006 সাল থেকে গ্রহের মর্যাদা থেকে বাদ দেওয়া হয়েছে, এটা এখন একটি বামন গ্রহ মাত্র। সুতরাং আমাদের সৌরজগতে রয়েছে টোটাল 8টি গ্রহ। এবার বলছি প্লুটোর পরে যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলটিকে বলা হয় কুইপার বেল্ট অঞ্চল, এবং এখানে যে ক্লাউডস বা মেঘ দেখা যায় সেই মেঘকে বলা হয় উড ক্লাউডস। কুইপার এবং উডস দুজন বিজ্ঞানী, দুজন আলাদা আলাদাভাবে এগুলি আইডেন্টিফাই করেছিলেন, তাই তার জন্য তাদের নামের সম্মানের জন্য এই অঞ্চলটিকে কুইপার বেল্ট অঞ্চল এবং উডস ক্লাউডস নাম দেওয়া হয়েছে। আপনি কল্পনা করতে পারেন এটাই হচ্ছে সূর্যের আকর্ষণের শেষ সীমানা। আপনারা অনেকেই হ্যালির ধূমকেতুর কথা নাম শুনেছেন। অ্যাকচুয়ালি এই উডস ক্লাউডস অঞ্চল থেকে ধূমকেতুগুলি বিভিন্ন পাথরের খণ্ড এবং মিথেনের বরফ এবং জলের বরফ এইসব একত্রিত হয়ে একটি নির্দিষ্ট আকার ধারণ করলে এটা গুপ্তাকর্ষণ বলের জন্য সূর্যের চারিদিকে ঘুরতে থাকে। ঠিক একইভাবে হ্যালির ধূমকেতু উডস ক্লাউডস অঞ্চল থেকে এসে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 76 বছর। পৃথিবী থেকে 1986 সালের হ্যালির ধূমকেতুকে দেখা গিয়েছিল এবং পরবর্তীতে 2062 সালে আবার হয়তো হ্যালির ধূমকেতুকে আমরা দেখতে পাব। এবার আসছি হ্যালির ধূমকেতুর পিছনে লেজ দেখা যায়, এটা কেন? অ্যাকচুয়ালি কুইপার বেল্ট অঞ্চল থেকে যখন ধূমকেতুগুলি বরফ সংগ্রহ করে সূর্যের দিকে এগিয়ে আসে এবং সূর্যের তাকে তাপে গরম হয়, গরম হওয়ার ফলে এই পুচ্ছ গলিত হয়ে যায় এবং সেখান থেকে ধোয়ার মতো বের হয়, এই জন্য আমরা ধূমকেতুর লেজ দেখি। আমি এই ভিডিওতে সৌরজগৎ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব না, কারণ ভিডিওটি এমনি লেন্দি হয়ে যাচ্ছে। এবার আমাদের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের লজিক্যালি আলোচনা করব। প্রশ্নটি হল, পৃথিবী ছাড়া এই মহাবিশ্বের অন্য কোনো গ্রহে কি মানুষ বা তার থেকে উন্নত প্রাণীর অস্তিত্ব আছে? এ প্রশ্নের সঠিক উত্তর খোঁজার চেষ্টা করব। কল্পবিজ্ঞানে হয়তো আপনারা এলিয়ানের নাম শুনেছেন, সত্যিই কি এলিয়ানের অস্তিত্ব আছে? আমি বলবো 100% ডেফিনেটলি এলিয়েন বা আমাদের থেকে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব অবশ্যই আছে। তবে দুঃখের বিষয় একটি, আমরা তাদের সঙ্গে কখনোই ফুটবল ম্যাচ খেলতে পারবো না, অর্থাৎ আমরা কখনোই তাদের গ্রহে পৌঁছাতে পারবো না, কারণ আমাদের জীবনকাল মাত্র 60-70 বছর। একজন বিজ্ঞানী যিনি কাজ করেন তিনি মাত্র হয়তো 30 বছর কাজ করেন। আমি আগেই বলেছি আমাদের নিকটতম নক্ষত্র সূর্য ছাড়া, যার নাম প্রক্সিমা সেন্টেরাই, যেখান থেকে আলো আসতে 4 বছরের উপরে সময় লাগে। সুতরাং আমরা যদি সাধারণ প্রক্সিমা সেন্টেরাইতেই পৌঁছাতে চাই, তাহলে আমাদের এমন কোনো স্পেসশিপ বানাতে হবে যার গতিবেগ হবে আলোর বেগের কাছাকাছি। আর বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রমাণ করেছেন মহাবিশ্বে আলোর বেগই সর্বোচ্চ, আলোর বেগ 1 সেকেন্ডে 300,000 কিলোমিটার। এইবার একটি বাধা আছে, আমরা কখনোই আলোর বেগের কাছাকাছি কোনো স্পেসশিপ বানাতে পারবো না। এর উত্তর পাওয়া যায় আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে। আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে রেস্ট মাস এবং মুভিং মাসের মধ্যে একটি রিলেশান আছে, যে রিলেশানটি হলো মুভিং মাস ইকুয়াল টু রেস্ট মাস বাই রুট ওভার মাইনাস বিটা স্কোয়ার। এখানে বিটা হলো একটি গ্রিক অ্যালফাবেট। আলোর বেগ এবং স্পেসশিপের গতিবেগ হচ্ছে বিটা, অর্থাৎ আমরা যে যন্ত্রটি বানাতে চাচ্ছি সেই যন্ত্রের ম্যাক্সিমাম বেগ আলোর বেগ বাই ওই যন্ত্রের বেগ। এবার দেখুন, যদি স্পেসশিপটির বেগ আলোর বেগের কাছাকাছি হয় তাই সি বাই সি হয়ে যায়, সি বাই সি ওয়ান। সুতরাং রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, আর কোনো কিছুকে জিরো দিয়ে যদি ভাগ করি তার ভাগফল হয় ইনফিনিটিভ। সুতরাং মুভিং মাস অর্থাৎ যে স্পেসশিপটি বানাবো তার ভর হয়ে যাবে বা মাস হয়ে যাবে ইনফিনিটিভ বা অসীম। অর্থাৎ আমরা সহজ কথায় বলতে
গেলে যখন আমরা কোনো স্পেসশিপ বানাবো সেই স্পেসশিপটা সাইজে অত্যন্ত বড় হতে হবে, সুতরাং তবেই বেগ বাড়বে, এটা কখনোই সম্ভব নয়। সুতরাং 60-70 বছরে আমরা কখনোই, আমাদের নিকটতম এলিয়ান আছে এরকম গ্রহে কখনোই যেতে পারবো না, সুতরাং এই স্বপ্ন অদূরেই থেকে যাবে। বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, এই স্বপ্ন কখনোই পূরণ করতে পারবে না। এবার দেখুন, এলিয়েন আছে কি না সেটা সম্পর্কে আমি ব্যাখ্যা করছি। দেখুন, সূর্যের একটি নির্দিষ্ট দূরে পৃথিবীতে অবস্থিত, সূর্যের নিকটতম গ্রহ বুধ। বুধের উষ্ণতা এতটাই বেশি যে যেখানে প্রাণের অস্তিত্ব টিকে থাকা সম্ভব নয়, এই জন্য বুধে প্রাণ নেই। ঠিক একইভাবে শুক্রতেও প্রাণ নেই, কারণ শুক্রের উষ্ণতা বুধের থেকে আরও বেশি, কারণ শুক্রে বা ভেনাসের যে অ্যাটমসফিয়ার তাতে সালফিউরিক অ্যাসিড বা মিথেন এই সব গ্যাসের উপস্থিতি রয়েছে, যার কারণে শুক্রের উষ্ণতা সৌরজগতের সমস্ত গ্রহের থেকে সবথেকে বেশি, যার উষ্ণতা প্রায় 450 ডিগ্রি সেলসিয়াস, এবং পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস। এই 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হওয়ার জন্য পৃথিবীতে ফার্টিলাইজেশন অর্থাৎ অঙ্কুরোদ্গম সম্ভব হয়েছে এবং প্রাণের উৎপত্তি সম্ভব হয়েছে। আবার দেখুন, বৃহস্পতি বা শনিতে কখনো বা ইউরেনাস নেপচুন প্লুটোতে কখনোই প্রাণের অস্তিত্ব রাখা ও উৎপন্ন হওয়া সম্ভব নয়, কারণ ওই গ্রহগুলির উষ্ণতা এতটাই কম এবং মাইনাসে, যার কারণে ওখানে কোনো রকম প্রাণ সৃষ্টির সম্ভাবনা নেই। হয়তো কিছু কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া পাওয়া যাবে। সুতরাং সূর্যের একটি নির্দিষ্ট দূরে পৃথিবী থাকার জন্য এবং পৃথিবীতে একটি নির্দিষ্ট উষ্ণতার থাকার জন্যই পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে। ঠিক একইভাবে অন্য নক্ষত্রের আন্ডারে নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট গ্রহ আছে এবং সেই গ্রহের যে উষ্ণতা আছে সেই উষ্ণতা প্রাণের সৃষ্টির যদি অনুকূল হয় তবে সেখানেও প্রাণ সৃষ্টি আছে, প্রাণ আছে অর্থাৎ এলিয়ান আছে। সুতরাং সেই এলিয়ানগুলি আমাদের থেকে বুদ্ধিমান হতে পারে এবং আমাদের থেকে কম বুদ্ধিমানও হতে পারে। এবার দেখুন, আমরা হয়তো 10 থেকে 15 বছর ধরে মোবাইল টেকনোলজি ইউজ করছি, হয়তো আরও 10-15 বছর পরে মোবাইল টেকনোলজিটা আরও কোথায় চলে যাবে আমরা সেটা এখন কল্পনাও করতে পারি না। আর যে এলিয়ানরা এই রকম আবিষ্কার আরও 500 বছর 1,00,000 বছর আগে করেছে তারা এখন কোন পর্যায়ে আছে আপনি চিন্তা করুন। এই জন্য আমরা প্রায়শই বিভিন্ন সংবাদপত্রে আমরা বা টিভিতে দেখতে পাই বিভিন্ন এলিয়ানরা আমাদের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করছে। এই যোগাযোগ করার চেষ্টা করা মাত্রই হয়তো যোগাযোগ করা সম্ভব হবে, আমরা তাদের সঙ্গে হচ্ছে তাদের কুশল বিনিময় করতে পারবো, কিন্তু তাদের কাছে যাওয়া আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। হ্যাঁ, যদি সম্ভব হতো আমাদের আয়ু 1,00,000,000 বছর হতো। আশা করি আপনার কৌতূহল নিবারণ করতে পারলাম। অনেক প্রশ্নই উত্তর হয়তো এখানে আলোচনা করা সম্ভব হলো না বা অনেক কিছুই সেরে গেলাম, তবুও যতটুকু মনে আসলো সেটাই আমি বললাম। যাই হোক, ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আপনারা হয়তো অনেকেই ভিডিওর মাঝপথেই ছেড়ে চলে গেছেন। যাই হোক, ভিডিওটি এত সময় ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।